প্রিয় ভিউয়ার, আমার মেডিসিন টিপস চ্যানেলে আমি আজকে অনেক দিন পর ফিরে এসলাম। তো কিছু সময় স্বল্পতার কারণে, সমস্যার কারণে আমি আপনাদের সামনে কোনো টিপস নিয়ে হাজির হতে পারিনি। তো আজকে আমি হাজির হয়েছি তুষকা সিরাপ নিয়ে। গুয়াইফেনেসিন 100 মিলিগ্রাম, সুডোএফ্রিডিন হাইড্রোক্লোরাইড 30 মিলিগ্রাম এবং ট্রাইফ্লোডিন হাইড্রোক্লোরাইড 1.25 মিলিগ্রাম নিয়ে তৈরি হয় তুষকা সিরাপ। তুষকা সিরাপ পুঞ্জীভূত কফসহ শ্বাসতন্ত্রের উপরের অংশের বেদের লক্ষণসমূহের উপশম নির্দেশিত। এটা কাশির জন্য ব্যবহার হয়। মাত্রা ও ব্যবহার বৃদ্ধি। প্রাপ্তবয়স্ক 2 চামচ করে দিনে 3 বার, 12 বছরের উপরে শিশুদের জন্য 2 চা চামচ করে দিনে 3 বার, 6 থেকে 12 বছর শিশুদের জন্য 1 চা চামচ করে দিনে 3 বার, 2 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য 0.5 চামচ করে দিনে 3 বার খেতে হবে ভাত খাওয়ার পরে। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধটা খেলে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ঘুমের ব্যাঘাত হতে পারে, চামড়ার ফুসকুড়ি পড়তে পারে, মল থেকে অক্ষমতা হতে পারে। তো প্রিয় বন্ধুরা, গর্ভবতী মায়েদের ভ্রূণের বৃদ্ধির ক্ষতির তুলনায় লাভের পরিমাণ যাচাই করে এই ওষুধ ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, আমার এই সামান্য আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তবে তবে